মনে হয় আমি সলমান। কখনো মনে হয় আমি প্রিন্স। সব অসম্ভবকে সম্ভব করাই যে অনন্ত জলিলের কাজ। ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল। শুধু তাই নয়, দেশের শীর্ষ ব্যবসায়ীদের তালিকাতেও রয়েছে তার নাম। অভিনয়ের ক্যারিয়ারের শুরু থেকেই স্ত্রী বর্ষার সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন তিনি। সবিজে সুখী দম্পতি হিসাবেও বেশ পরিচিতি রয়েছে তাদের। এবার পরকীয়া নিয়ে হুঁশিয়ারি দিলেন অনন্ত জলিল। পরকীয়া থাকবে না, কারণ এই পরকীয়া পৃথিবীকে ধ্বংস করে ফেলেছে। সম্প্রতি ডিএ তায়েব ও পরিমণি অভিনীত সিনেমা কাগজের বউয়ের প্রিমিয়ার শোতে হাজির হয়েছিলেন অনন্ত। এ সময় গণমাধ্যমে কথা বলতে গিয়ে সামাজিক নানা বিষয় তুলে ধরেন এই নায়ক। সিনেমাটি দেখে বেশ প্রশংসা করে অনন্ত বলেন, এ সময়ে এই রকম সিনেমার খুব দরকার। পর্দায় দুজনকেই ভীষণ ভালো লাগছে। ডিএ তায়েবের অভিনয় থেকে গেট আপ দারুণ ছিল। সবার হলে গিয়ে সিনেমাটি দেখা উচিত। তিনি আরও বলেন, কাগজের বউ সিনেমার গল্পটা চমৎকার ছিল। যিনি লিখেছেন বেশ পরিশ্রম করতে হয়েছে। শুধু সিনেমাই নয়, বাস্তবেও স্বামী স্ত্রীর মধ্যে অফুরন্ত ভালোবাসা থাকা দরকার। পরকীয়া নিয়ে অনন্ত বলেন, স্বামী স্ত্রীর মধ্যে যেন পরকীয়া ঢুকতে না পারে। বর্তমানে এই পরকীয়া পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে, জনজীবনকে ধ্বংস করছে। আর ফেসবুক আসার পর এই সমস্যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে সিনেমাটিতে বড়লোকের মেয়ের চরিত্রে অভিনয় করেছে পরিমণি, কিন্তু তার সম্মতি ছাড়াই গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তার। মূলত বাবার স্বার্থে বাধ্য হয়ে বিয়েটা করতে হয় পরিমণিকে। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে, মানসিক নির্যাতন চালাতে থাকে স্বামীর ওপর। এক পর্যায়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন পরিমণি। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প। প্রসঙ্গত, কাগজের বউ নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী এবং প্রযোজনা করেছেন মাহবুবা শাহরিন। সিনেমায় ডিএ তায়েব ও পরিমণি ছাড়াও আরও অভিনয় করেছে চিত্রনায়ক ইমন, আবুল হায়াত, দিলারা জামান সহ অনেকেই। আগামী 19 জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।